হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে ভিডিও থামনেল দেখে বুঝতেই পেরেছেন যে আমি আপনাদের সঙ্গে কিছু ড্রাই ফ্রুটস শেয়ার করব যেগুলো আমাদের ওজন কমানোর গতিকে ত্বরান্বিত করবে মানে ওজন কমানোটা একটু হলেও দ্রুত করবে চলুন তাহলে একটি একটি করে দেখে প্রথমটি হল আমন্ড আমন্ডে রয়েছে পলিয়ান স্যাচুরেটেড ফ্যাট এতে প্রোটিন রয়েছে ফাইবার রয়েছে আমান খেলে কিন্তু অনেকক্ষণ পেটটা ভর্তি থাকে এবং একটা ফিলিংস নিয়ে আসে যে আমার পেটটা ভর্তি আছে আজে বাজে খাবারগুলো আমাকে আর খেতে হবে না দ্বিতীয় খাবারটি হলো ওয়ালনাটস ওয়ালনাটে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এটা কিন্তু আমাদের শরীরের ইন্টারনাল অর্গানগুলোতে যে চর্বি জমে সেগুলো গলাতেও ভীষণভাবে হেল্প করে থাকে কি করে অনেকক্ষণ অব্দি আমরা যে ফুল আছি মানে পেটটা ভর্তি আছে সেই ফিলিংসটা নিয়ে আসে ক্ষুধাকেও কিছুটা পরিমাণ কন্ট্রোল করতে পারে নম্বরটি এটি খুব সুন্দর একটি বাদাম তার কারণ হলো যে অন্যান্য যত বাদাম রয়েছে তার মধ্যে এর ক্যালোরির পরিমাণ রিলেটিভলি কম প্রোটিনের পরিমাণ একটু বেশি চার নম্বরটি হলো কাজু বাদাম ক্যাশোনাটস ভীষণ সুন্দর একটি অপশান মিষ্টি মিষ্টি খেতে এটা খেলে মিষ্টি খাওয়ার যে একটা চাহিদা মানে মাঝে মাঝে মনে হয় যে একটু মিষ্টি কিছু খেতে পারলে ভালো হতো এটা সেই চাহিদাটাও পূরণ করে দেয় এবং খাওয়ার পরেও অনেকক্ষণ কিন্তু ভালো লাগে আমাদের একটা ভালো লাগা ন্যাচারালি চলে আসে এবং এতে অন্যান্য বাদামগুলোর মতো প্রোটিন তো রয়েছেই পাঁচ নম্বর অপশানটি হলো খেজুর খেজুরের গুণাগুণ আমরা সবাই জানি ছোটবেলা থেকে শুনে আসছি এই খেজুরে কিন্তু পাইভার তো রয়েছেই এছাড়া এর এমন কিছু পুষ্টিগুণ রয়েছে যেগুলো আমাদের এনার্জি দেয় এবং যে এনার্জিটা অনেকক্ষণ অতি আমাদের মধ্যে থাকে সকালবেলা যখন আমরা খেজুর খাই সেটা কিন্তু সারাদিন আমাদের একটি শক্তি যুগিয়ে থাকে তাই খেজুর গুড অপশান ছয় নম্বর অপশানটি হলো আমাদের কিসমিস ভীষণ পরিচিত মাঝে মাঝেই খাই বিভিন্ন খাবারের সাথে মিশিয়েও আমরা খেয়ে থাকি এই কিন্তু খুব পুষ্টিগুণ সমৃদ্ধ কিসমিসটা আমরা নিতে পারি যখন আমরা ওজন কমানোর চেষ্টা করছি ছোটো অল্প এক মুঠো পরিমাণ কিসমিস আমরা খেতে পারি এই কিসমিসে রয়েছে ন্যাচারাল সুগার ফাইবার আয়রন এবার এগুলো তো জানলাম আমরা নামগুলো এগুলো খাওয়ার নিয়ম কি অবশ্যই যখনই কোনো ড্রাই ফ্রুটস আমরা খাবো সেটাকে আমরা জলে ভিজিয়ে রেখে সোক করে আমরা খাওয়ার চেষ্টা করব। যেমন ছোটো এক মুঠো বাদাম হয়তো আমরা রাতে জলে ভিজিয়ে রেখে দিলাম তারপর সকালবেলা সেটাকে আমরা খাবো কখনোই কিন্তু শোক না করে খাওয়াটা খুব একটা ভালো অপশান নয় এছাড়া যদি ইনস্ট্যান্ট আমাদের খাবার প্রয়োজন পড়েই যায় খেতেই হচ্ছে তাহলে আমরা ঘিতে ড্রাই রোস্ট করে খেতে পারি সামান্য পরিমাণ রোস্টিং খুব বেশি সময় ধরে করার প্রয়োজন নেই এবং কতটুকু পরিমাণ খাব প্রত্যেকটি আইটেম খাওয়ারও কিন্তু পরিমাণ রয়েছে ভালো জন্যই যে অতিরিক্ত পরিমাণে খাব সেটা নয় যেমন আমন্ড হোক বা কাজু বাদাম হোক ছোটো একমুঠো বা সাত থেকে আটটি এই পরিমাণ খেলেই কিন্তু যথেষ্ট কিসমিস খেলে ছোট এক মুঠো কিসমিস আমরা খেতে পারি খেজুর খেলে যারা ওজন কমানোর চেষ্টা করছি দুটি পর্যন্ত খেজুর আমরা সারাদিনে খাবো যারা ওজন বাড়ানোর চেষ্টা করছি তারা চারটি পর্যন্ত আমরা খেতে পারি ড্রাই ফ্রুটস কখন খাওয়া বেস্ট ড্রাই ফ্রুটসকে সকালবেলা বা মিড মর্নিংয়ে খাওয়া যেতে পারে বা চাইলে কোনো কোনো সময় আমরা ইভিনিং স্ন্যাক্স হিসেবেও কিন্তু নিতে পারি এবং করে তাই ড্রাই কমানোর ডায়েটে নিউট্রিশে বাজে আনহেলদি খাবারগুলো না রেখে তার বদলে ড্রাই ফ্রুটস রাখার চেষ্টা করুন এই ছিল আজকের জন্য কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে লিখে জানান কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে লিখে জানাতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টেল দেন বাই বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও